সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই, আপনার এই প্রাইজে কেউ দিবেন আপনাকে? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাথর, এই পাথরটার নাম হচ্ছে কারারা সিলেট। আপনার ব্লক থেকে আসলে স্কয়ার ফিটে পার স্কয়ার ফিটে 50 টাকা কমাই দেবো। আচ্ছা, এগুলো হচ্ছে মার্বেল, তারপর হচ্ছে গ্রানাইট যেগুলো বলে সেগুলা? আচ্ছা, আপনার কাছে হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন, আমরা লিখিত গ্যারান্টি দেবো, আপনি যদি কোনো কিছু ফলস ধরতে পারেন আপনাকে দেওয়া হবে 50,000 টাকা। এটা পাকিস্তানি পাথর, এই পাথরের নাম হচ্ছে টাইগার স্কিন, আর মার্বেল থেকে অবশ্যই আপনার গ্রানাইটটা অনেক হার্ড। এটা হচ্ছে মূলত টেবিলে খাবার সার্ভ করার জন্য কিন্তু এগুলা রাখা হয়। এটা যা দেখতেছেন আপনি সবই এগুলা আপনার মার্বেল। জি ভাই, চিটং এর সেগুন ভাই, লেকার পলিশ আপনি লিখিত দেব আমরা, লিখিত। আসসালামু আলাইকুম ফুয়াদ ভাই, কেমন আছেন? কি অবস্থা মেহরাব ভাই, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো। জি, অনেকদিন পর দেখা, তো আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার দোকানে দেখতে পাচ্ছি অনেক ধরনের সুন্দর সুন্দর টাইলস এর ডিজাইন, মূলত এগুলা কি ধরনের প্রোডাক্ট? এগুলা টাইলস না ভাই, এগুলা হচ্ছে মার্বেল পাথর, তো এগুলো হচ্ছে এক একটা এক এক দেশ থেকে আসে, দেশ ভিত্তিক করে এক একটা মার্বেলের এক এক নাম আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মার্বেল, তারপর হচ্ছে গ্রানাইট যেগুলো বলে সেগুলা? আচ্ছা, আপনার কাছে হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন, আমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো। এখন কথা হচ্ছে আপনারা তো মূলত পাইকারি সেলার, পাইকারি হোলসেল। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই খুচরা যারা নিবে আপনার থেকে তো অবশ্যই কমে পাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমে পাবে, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আমরা এই কমে দেবো আপনাকে। আচ্ছা, আর এমনি তো হচ্ছে যে আজকে হচ্ছে ভিডিওতে আপনারা সব হচ্ছে খুচরা প্রাইস গুলা বলবেন, আর পাইকারদের জন্য আলাদা কিন্তু প্রাইস আলাদা। হ্যাঁ, পাইকারি পাইকারি রেটে বলি আপনাকে, সমস্যা না ভাই, খুচরা হলে সমস্যা। আচ্ছা, তার মানে হচ্ছে পাইকারি রেটে কিন্তু খুচরা আপনি দিবেন? হ্যাঁ হ্যাঁ, খুচরাতে দেবো। হ্যাঁ, ওকে। তো আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি? প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর্লি মার্বেল এন্ড গ্রানাইট, বসুন্ধরার অপর সাইডে ফার্নিচার মার্কেট, বক্স কালভার্ট রোড, বাংলা ভিশন গলি। আচ্ছা, এটা হচ্ছে মূলত কাঁঠাল বাগান এরিয়া? কাঁঠাল বাগান এরিয়া। হ্যাঁ, ওকে। তো আপনাদের হচ্ছে এগুলো সারা বাংলাদেশে তো আপনারা কুরিয়ার? সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে। ট্রান্সপোর্টের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, যাতে আমরা সবাই যোগাযোগ করতে পারে। তো প্রথমে হচ্ছে কি দেখে শুরু করবেন আপনি? আমাদের প্রথমে এই যে ডাইনিং টেবিলের উপরে টপ দিয়ে দেখেন, যদি চান ফ্রেম দিয়েও দেখতে পারেন, চেয়ার দিয়েও দেখতে পারেন, আমি আপনাকে কিভাবে দেখাবো। আচ্ছা, আপনারা কি এগুলো সেট হিসাবেও বিক্রি করেন? সেট হিসাবেও বিক্রি করি, আপনি যদি সিঙ্গেল টপ নিতে চান টপ হিসাবেও বিক্রি করি। আচ্ছা, আমরা হচ্ছে সিঙ্গেলের প্রাইসের ধারণাটা আপাতত প্রথমে নেই। অবশ্যই সিঙ্গেলের প্রাইসটা হচ্ছে আপনার, শুধু যদি আপনি এইটা নেন, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাথর, এই পাথরটার নাম হচ্ছে কারারা সিলেট। আচ্ছা, এটি বেশিরভাগ আপনার মসজিদ আইটেম, মসজিদের ফ্লোরে, সিঁড়িতে, এগুলো হচ্ছে মসজিদের ফ্লোরে কিন্তু বেশি ফ্লোরে বেশি ইউজ করা হয়, বেশিরভাগ মসজিদে করা হয়, আমরাও ডাইনিং টেবিল করছি। এটা হচ্ছে আপনার কমপ্লিট প্যাকেজ হচ্ছে আপনার 12,500 টাকা, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই, আপনার এই প্রাইজে কেউ দিবেন আপনাকে, একেবারে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই। এই যে আপনার 3 ফিট ভাই, 5 ফিটের ভিতরে, এই রেডের ভিতরে কেউ আপনাকে দিবেন। ওকে, তো সেটা হচ্ছে আপনারা অবশ্যই সবার থেকে কমে দিচ্ছেন বলে? অবশ্যই অবশ্যই। আর এটা হচ্ছে স্কয়ার ফিট হিসাবটা কত এমনিতে? স্কয়ার ফিট হিসাব হচ্ছে আপনার 650 টাকা স্কয়ার ফিট, প্রতি স্কয়ার ফিট পড়বে। হ্যাঁ, আপনার ব্লক থেকে আসলে স্কয়ার ফিটে পার স্কয়ার ফিটে 50 টাকা কমাই দেবো। আচ্ছা, ব্লক দেখে আসলে অবশ্যই আরো ডিসকাউন্ট থাকবে আপনার ইয়া থেকে। এটার থিকনেসটা হচ্ছে 3-4, 17-18 mm থাকে। আরেকটা খুশির ব্যাপার হচ্ছে ভাই, শুধু একটা না ভাই, আমি অনেকগুলা কালেকশন একই প্রাইজে আপনার শুধু দিব আপনার কারণে। আচ্ছা, শুধুমাত্র এই চ্যানেলের ভিউয়ারদের জন্য আমি অবশ্যই ডিসকাউন্ট দিব? হ্যাঁ, ডিসকাউন্ট দিব, একই প্রাইজের ভিতরে কয়েকটা কালেকশন দিব আমি। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে টেবিল, তারপর চেয়ার সহ নিতে গেলে সেট কি রকম পড়ে? এটার সেট আপনার, এটা আছে 3 ফিট বাই 5 ফিট, 4 চেয়ার দিয়ে আপনার 65,000 টাকা, মাত্র 65,000 টাকা। ভাই, চিটং এর সেগুন ভাই, লেকার পলিশ আপনি লিখিত দেব আমরা, লিখিত দেব, আপনার লিখিত গ্যারান্টি সহ, লিখিত গ্যারান্টি দেব, আপনি যদি কোনো কিছু ফলস ধরতে পারেন আপনাকে দেওয়া হবে 50,000 টাকা। আমি একটু সবাইকে বলে দেই, সেটা হচ্ছে তারা হচ্ছে এখানে চিটাং সেগুন কাঠটা ইউজ করবে, লেকার পলিশ করা, লেকার পলিশ সহ, আর হচ্ছে চেয়ার থাকবে চারটা চেয়ার থাকবে, আর চেয়ারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যদি চান ভিন্ন ডিজাইনে নিতে আমরা দেব, বা যদি কাপড় চেঞ্জ করে নিতে চান দেব, অবশ্যই দেব। সেটা হচ্ছে কালার যার যার পছন্দ অনুযায়ী, আপনি হেভি করে নিলে কস্টিংটা একটু বাড়বে, যদি আপনি এরকম আমরা যেভাবে দিই এরকম নেন, তাহলে আপনার কস্টিংটা একই প্রাইজে ডিজেবল প্রাইজে পেয়ে যাবেন। আচ্ছা, তো ভাই, যে এই ধরনের যে পাথরগুলো রয়েছে মার্বেল, এগুলার ভিতরে তো আর অন্যান্য ডিজাইন আছে, সেগুলো আমরা একটু দেখি। হ্যাঁ অবশ্যই দেখবেন, এটা হচ্ছে আমাদের সেন্টার টেবিল বলে থাকি, এটা হচ্ছে টি টেবিল, মানে এটা হচ্ছে সোফার সেটের সাথে থাকে, চা খাবেন, কফি খাবেন, তারপরে ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিবেন, রেস্টুরেন্টে এগুলা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া ডিজাইন,
আর এটা হচ্ছে আপনার ওভাল ডিজাইন। এগুলো হচ্ছে অবশ্যই যেহেতু টি টেবিলের জন্য সাইজ একটু ছোট হবে। হ্যাঁ সাইজ একটু ছোট হবে। থিকনেসটা কি সেম হবে? থিকনেস 100% আপনার একুরেট হবে। একুরেট হবে। রিপোর্ট থাকবে মোল্ডিং করলে আপনার 17-18 থেকে 17 একুরেট থাকবে। আর এগুলার কিন্তু মোটামুটি গ্লসি ভাবটাও কিন্তু খুবই ভালো। হ্যাঁ অনেক গ্লসি ভাইয়া। এটা পাকিস্তানি পাথর। এই পাথরের নাম হচ্ছে টাইগার স্কিন। আচ্ছা এগুলা কি জেনুইন ইম্পোর্ট করাই তো না? হ্যাঁ এগুলা জেনুইন ইম্পোর্ট করা। আপনি যাচাই বাছাই করে নেবেন অবশ্যই। আর সেটা হচ্ছে আপনারা অবশ্যই গ্যারান্টি তো দিয়ে দিচ্ছেন? গ্যারান্টি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে। তো এটার ক্ষেত্রে হচ্ছে খরচটা কত? খরচটা হচ্ছে এটা কমপ্লিট প্যাকেজ ভাই এটা হচ্ছে আপনার 3500 টাকা। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা আপনাকে কেউ দিবেন। আচ্ছা তারপর হচ্ছে আমরা ভিতরে আরো কালেকশন আছে সেগুলো দেখাই। এই যে এটা হচ্ছে আপনার রাউন্ড টেবিল। এটা হচ্ছে মূলত ছোট সাইজের টেবিল। হ্যাঁ ছোট টেবিল। এই যে আমাদের উপরে এদিকে ডিসপ্লে করা আছে দেখেন, এটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট চেয়ারের উপরে রাউন্ড থাকবে। আপনি খাবার দাবার গেস্ট আসলে বৈশা। এটা হচ্ছে মূলত টেবিলে খাবার সার্ভ করার জন্য কিন্তু এগুলো রাখা হয়। এটা সার্ভ করার জন্য এটা একটা আনকমন ডিজাইন। আচ্ছা এটা যেহেতু সাইজে ছোট, এটা কি স্কয়ার ফিট না পিস হিসাব? এটা হচ্ছে আপনার যদি স্কয়ার ফিট হিসাবে নিতে চান স্কয়ার ফিট, আর যদি পিস হিসাবে নিতে চান পিস হিসাব। আচ্ছা তো সেক্ষেত্রে একটু প্রাইসের ধারণাটা দিয়ে দেন। আপনার এটা হচ্ছে স্কয়ার ফিট 650 টাকা। আপনার ব্লক থেকে আসলে আমি আরো 50 টাকা ওনার পার স্কয়ার ফিটে কমিয়ে দেব। আচ্ছা আমরা ভিতরে থেকে আসলে অনেক স্যাম্পল কিন্তু, আর আপনাদের কিন্তু অবশ্যই আরো একটি দোকান রয়েছে। হ্যাঁ আরো দোকান আছে। আচ্ছা আচ্ছা আমরা মূলত এখানে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা তো ভাই যে এইগুলা কিসের? এটা হচ্ছে ভাইয়া পাকিস্তানি পাথর। এটাকে পাকিস্তানি অনিক্স বলে থাকি আমরা। আচ্ছা এটাও তো মার্বেল? এটাও মার্বেল অবশ্যই। যা দেখতেছেন আপনি সবই এগুলা আপনার মার্বেল। আচ্ছা অনেক কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন। আর আমরা একটু পর কিন্তু গ্রানাইটও দেখাবো। হ্যাঁ গ্রানাইটও দেখাবো। আচ্ছা তো এখানে একটু ধারণা দিয়ে দেন প্রাইজের। এটা হচ্ছে ভাইয়া এটা আপনার পাকিস্তানি তো, এটা অনেক দামি পাথর, এটা অনেক শৌখিনতা মানে মানুষ অনেক সচরাচর ব্যবহার করে থাকে। এটা পার স্কয়ার ফিট আপনার 1500 টাকা। আপনার ব্লক থেকে আসলে আমি যতটুক সমান করা যায় ততটুক সমান। আচ্ছা এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ আইটেম। হ্যাঁ হ্যাঁ এটা সব থেকে সব। আর এটা কিন্তু মোটাও অনেক। হ্যাঁ মোটা। এটা হচ্ছে আপনার গিট করা হয়েছে তো এই কারণে মোটা, ডাবল করা কিন্তু। হ্যাঁ ডাবল করা হয়েছে। ওকে। আবার সব থেকে বড় বিষয় পিছনে কিন্তু আপনার বোর্ড ফিটিং করা হয়েছে। আচ্ছা এটার পিছনে হচ্ছে বোর্ড দিয়ে ফিটিং করা হয়েছে। মূলত একেবারে কিন্তু ফিটিং সব কমপ্লিট করা। ফিটিং সহ আমি কমপ্লিট প্যাকেজ আপনাকে একটা। আচ্ছা শুধুমাত্র হচ্ছে নিচে কাঠ দিয়ে টেবিল বানালেই হবে? নিচে হ্যাঁ নিয়ে জাস্ট ফ্রেমের উপরে নিয়ে বসাই দিলে। ওকে তারপর হচ্ছে আমরা এখান থেকে একটু আইডিয়া নেই। হ্যাঁ এটা হচ্ছে ওই যে রাউন্ড টেবিল আপনাকে দেখাইছি, এগুলা রাউন্ড উপরে রাখে, এটাও মার্বেল, ওইটা তো আপনাকে দেখালাম। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান অনিক্স বলে থাকি আমরা। সব থেকে বড় বিষয় কি ভাই জানেন, এটা হচ্ছে আপনার লাইট পাস হয়। আপনি পিছন দিয়ে লাইট ধরলে এটা সামনে দিয়ে লাইটটা পাস। আচ্ছা এটা একটু ট্রান্সপারেন্টের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তার মানে এগুলো হলো ডেকোরেশন গুলো সচরাচর আপনার হয় না, 2 থেকে 3টা পাথরের ভিতরে আপনার লাইট গুলো শুধু পাঁচ হয়। আচ্ছা এগুলার ভিতর দিয়ে হচ্ছে লাইট গুলো আর চলে একটু গ্লো করবে, চলে আসে। হ্যাঁ ওকে। তো এটা হচ্ছে খরচটা কেমন হবে? এটা হচ্ছে পার স্কয়ার ফিট বাই 650 টাকা স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট 650। ওকে এটা হচ্ছে প্যাকেজ। আর অবশ্যই সরাসরি আসলে অনার তো অবশ্যই করব। অবশ্যই করব। আপনার ব্লগ থেকে আসলে অবশ্যই করব। আচ্ছা তো ভাই যে এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখব, আর হচ্ছে স্কয়ার ফিটের খরচটা একটু জানিয়ে দিব। তো এটা হচ্ছে কত পড়বে? আমরা মূলত হচ্ছে ডাইনিং টেবিল নিয়ে কাজ করি, তো এই জিনিসটা হচ্ছে নরম। আমি কিন্তু আপনার কাছে সেল করতে পারবো, কিন্তু আমি জেনে শুনে আপনাকে খারাপ জিনিসটা দেবো না। এটা নরম ক্যাটাগরি মাল, এই কারণে আমরা ডাইনিং টপ করি না। এটা আবার অনেক হার্ড, ইন্ডিয়ান গ্রিন মার্বেল বলে থাকি, অনেক হার্ড মার্বেল। এটা দিয়ে যে আমাদের একটা শীট করা আছে, চাইলে দেখাইতে পারেন ভিউয়ারদেরকে দেখাতে পারেন। আচ্ছা আমরা কিন্তু সরাসরি ডাইনিং টেবিলের জন্য যে সাইজটা রয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম স্যাম্পলের। হ্যাঁ মূলত এগুলো হচ্ছে ছোট ছোট অংশে কাটা এখানে। হ্যাঁ হ্যাঁ ছোট স্যাম্পল দেখানোর জন্য, স্যাম্পলের জন্য। হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে আপনার ওই যে এদিকে আমার ডিসপ্লে করা আছে এটা আপনি দেখান ভিউয়ার। এই যে একটু আগে হচ্ছে আমরা এটা কিন্তু দেখিয়ে দিলাম প্রাইজের ধারণা সহ। হ্যাঁ এটা হচ্ছে 3.5 ফিট বাই 6 ফিট 72-42 আছে 6 চেয়ারের। এটা তো যেগুলো হচ্ছে আমরা ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি সেগুলো বাদে আমরা হচ্ছে যেগুলো দেখানো হয়নি স্যাম্পলের থেকে আমরা হচ্ছে একটা ধারণা দিয়ে দিই। জি অবশ্যই। তো এই যে এটার ক্ষেত্রে হচ্ছে কত পড়বে? এটা হচ্ছে আপনার 750 টাকা স্কয়ার ফিট। এটা আমরা ইতালিয়ান পাথর বলে থাকি, হোয়াইট মার্বেল বলে। তো ভাই আপনার দোকানে তো আসলে অনেক ধরনের কালেকশন, আসলে সব দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এতক্ষণ হচ্ছে আমরা দেখালাম মার্বেলের আইটেম গুলা, এখন আমরা দেখবো গ্রানাইট। গ্রানাইট দেখাই। গ্রানাইট, গ্রানাইটের ভিতরে মানুষে আমাদের মানুষ যারা তৈরি করে আর্টিফিশিয়াল ওইগুলো আমি আপনাকে দেখাবো। আমাদের এখানে একটা স্যাম্পল আছে, আরেকটা দোকানে সবগুলোই স্যাম্পল আছে। এগুলা কিন্তু ভাই আপনার মানুষের তৈরি, কিন্তু এটা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল এটা, এটা হচ্ছে ন্যাচারাল। এটা হচ্ছে ন্যাচারাল।
এটা পাহাড় পাহাড় থেকে কেটে নিয়ে আসি আমরা গ্রানাইট। এটা হচ্ছে আচ্ছা এগুলো আর্টিফিশিয়াল বা ন্যাচারাল, এগুলো বোঝার কি কোনো ওয়ে আছে? অবশ্যই বোঝার ওয়ে আছে, আপনি দললে বুঝতে পারবেন। এই যে দেখেন দললে বুঝতে পারবেন, এটাও জিনিস এটাও জিনিস, এটাও মাল এটাও মাল। আপনি আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা কোয়ালিটি রয়েছে। আচ্ছা তো এটা হচ্ছে যেহেতু ম্যানমেড তো আর্টিফিশিয়াল, যেহেতু এটার খরচটা তো অবশ্যই কম না? এটা এটা হচ্ছে আপনার কোম্পানি ভিত্তিক, তো আর্টিফিশিয়াল এটা খরচ বেশি, এটা তেমন বেশি না, আপনার 50 টাকা 70 টাকা ডিফারেন্স। স্কয়ার ফিট কত পড়বে এটা? এটা স্কয়ার ফিট 850 টাকা। 850। তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার 750 টাকা স্কয়ার ফিট। আচ্ছা তারপর হচ্ছে সুন্দর আর একটি ডিজাইন, এটা হচ্ছে আপনার 700 টাকা স্কয়ার ফিট, এটা আপনার 720 টাকা স্কয়ার ফিট। আচ্ছা মার্বেল আর গ্রানাইটের ভিতর পার্থক্যটা কি মূলত? মার্বেল হচ্ছে আপনার ন্যাচারাল জিনিস, আর্ট সুন্দর মানে গ্রাফিক সুন্দর, আর গ্রানাইট হচ্ছে আপনার অনেক হার্ড। গ্রানাইটের ভিতরে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার স্ক্র্যাচ করে না, পানি অ্যাবজর্ব করে না, আর মার্বেলের ভিতরে হচ্ছে আপনার স্ক্র্যাচ করে পানিটা অ্যাবজর্ব করে, এতটুকু ডিফারেন্স। আর মার্বেল থেকে অবশ্যই আপনার গ্রানাইটটা অনেক হার্ড। আচ্ছা তারপর হচ্ছে যে এটার ক্ষেত্রে স্কয়ার ফিট কত? এটার স্কয়ার ফিট হচ্ছে 700 টাকা। তারপর হচ্ছে এটা কি মার্বেল নাকি? এটা মার্বেল, এটা মার্বেল, এটা হচ্ছে আপনার টিটিবিল, টিটিবিল করা আছে, সাইজ 2 ফিট বাই 4 ফিট, এটা হচ্ছে পাকিস্তানি অনিক্স, এটার প্রাইস হচ্ছে 650 টাকা স্কয়ার ফিট। ফুয়াদ ভাই আপনার দোকানটা সম্পূর্ণ ঘুরে দেখলাম, অনেক পরিমাণে গ্রানাইট আর হচ্ছে মার্বেলের কালেকশন, আর আপনি বলেছিলেন আপনারা হচ্ছে আরো দুইটা শপ রয়েছে সেখানে আরো বেশি কালেকশন। তো সময় স্বল্পতার কারণে আজকে হচ্ছে সব কালেকশন দেখানো সম্ভব হলো না, আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে করে অনলাইনের মাধ্যমে আপনার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও ডিজাইনগুলো দেখতে পারে, আর অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন। হ্যাঁ দিতে পারবো, কিন্তু আপনার কথা আছে আপনার ক্যারি করে আপনার করতে হবে। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যে কুরিয়ারের চার্জটা সেটা হচ্ছে যে কিনবে তার বহন করতে হবে, উনি বহন করতে হবে। আচ্ছা তো আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে করে সবাই যোগাযোগ করতে পারে। তো এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।